বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামিমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনাটি হলো, আপনি কয়টা পীর পাল্টাতে পারবেন এবং কয়টা পীর পাল্টাতে পারবেন এবং কোন পীর পাল্টালে আপনি জাহান্নামী হবেন এবং কোন পীর ধরে রাখা যাবে না, তাকে ছেড়ে দিতে হবে এবং কয়টা পীর পাল্টানো যাবে, আজকের আলোচনা এই নিয়ে হবে। কারণ আজকের এই আলোচনাটি করার উদ্দেশ্য হল, আমি অনেক মেসেজ পেয়েছি, আমি অনেক কমেন্টের মধ্যে পেয়েছি যে আমরা তো এক জায়গায় বিশ্বাস করে গিয়েছিলাম কিন্তু আমরা তো এই জিনিসগুলো পেলাম না, আমরা যেখানে যে বিশ্বাস করে গিয়েছি আমরা সেই জিনিসগুলো তো পাচ্ছি না, তার মধ্যে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে আছি। মনে যদি সায় না দেয়, মনে যদি ইমান ঠিক না থাকে, তাহলে পীর ধরে কী হবে এবং কোন জিনিসটা পেলে আমরা বুঝব যে আমরা সঠিক পথ পেয়েছি, সঠিক তরিকত পেয়েছি, সঠিক মুর্শিদ পেয়েছি। দেখুন, আমি আগেও বলেছি যে কোন জিনিসটা পেলে, পীরের কাছে কোন জিনিসটা পেলে আমরা মুরিদ হব আর কোন জিনিসটা না পেলে আমরা মুরিদ হব না। প্রথমত মানুষের সুন্দর চরিত্র সত্য থাকতে হবে, এটা তো আছেই, কিন্তু দেখেন সত্যের ভিতরে মিথ্যা লুকিয়ে থাকে, সেই সত্যের ভিতরে যে কীভাবে মিথ্যা লুকিয়ে আছে সেটাকেও আমাকে উদ্ঘাটন করতে হবে। কারণ আল্লাহ কিন্তু বলেনি তোমরা গিয়েই মুর্শিদ ধরে ফেলো, দরকার হয় তোমরা তাকে যাচাই করো সে কি তোমার মুর্শিদ হওয়ার যোগ্য আর তুমি কি তার ভক্ত হওয়ার যোগ্য, এটা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। তাহলে একটা বিষয় হলো, আপনি একটা স্বর্ণের দোকানে গিয়েছেন, বাবা আমার 2 লাখ টাকার স্বর্ণ লাগবে, তিনি আপনাকে 2 লাখ টাকার স্বর্ণ দিয়ে দিল আর বলল এটার মধ্যে 2 লাখ টাকার স্বর্ণ আছে নিয়ে যান, কিন্তু না, যেই বক্সটার মধ্যে আপনাকে 2 লক্ষ টাকার স্বর্ণ দিল, বক্সটাকে খুলতে হবে, স্বর্ণটাকে বের করতে হবে, ঘষা দিয়ে দেখতে হবে এটা কি আসল না নকল, এবং কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে, এরপরে দাম দর হবে, এরপরে মেমো হবে, এরপর আপনি চলে আসবেন রাস্তায়, যদি পুলিশ ধরে যে স্বর্ণ কোত্থেকে এনেছো, এই যে আমার মেমো আমি অমুক দোকান থেকে কিনে এনেছি, তখন আপনাকে ছেড়ে দেবে। তাহলে আমি গেছি একজনের কাছে, মুরিদ হয়ে গেছি, কিন্তু মুরিদ হতে হলে যে আমার কি কি পেতে হবে, কি কি দরকার, এই জিনিসগুলো আমি জানি না, তাই সরল হয়ে গিয়েছি, সরলের উপরে গরল ঢেলে দেওয়া হয়েছে, আমার এই জীবনটাই ধ্বংসের পথে চলে গেছে। আচ্ছা, প্রথমত একজন ভক্ত যখন মুর্শিদের কাছে যাবে, বায়াত করার আগে কি জানতে চাইবেন, আপনার সেই কষ্টি পাথরটা সেই পীরকে ঘষা দিতে হবে, সেই কষ্টি পাথরটা কি, সেই কষ্টি পাথরটি হলো, দেখুন যে আপনি যখন একজন মুর্শিদ ধরার জন্য যাবেন, আপনি বাহিরের রূপ দেখেছেন, বাহিরের চলাফেরা দেখেছেন, না বাবা, স্বর্ণ দেখবেন যেগুলো অরিজিনাল স্বর্ণ ওগুলার থেকে, যে এমিটি গোল্ড যে বাজারে বিক্রি করে ওগুলার থেকে এগুলা সুন্দর দেখতে বেশি, কিন্তু ভিতরগত খাজে ভরা, ভিতরগত প্লাস্টিক দিয়ে আছে, ভিতরগত এটাকে অন্য লোহা দিয়ে তৈরি করা হয়েছে, সিলভার দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে সুন্দর আমি ওপরটা দেখব না, ভিতরটা বুঝতে হবে। আর ভিতরের সেই কচি পাথরটা কী, সেটি হলো, দেখেন যখন একজন মুর্শিদের কাছে যাওয়া হবে তখন বলবে, বাবা আমি এই জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না, দয়া করে আমার পরিচয়খানি আপনি দেবেন, এবং আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তা আমার মানব কোরআনের মধ্যে কোথায় লেখা আছে, আপনার পকেটে যে মোবাইলটি দেখা যায় এই মোবাইলটির মধ্যে স্যামসং কোম্পানি লেখা আছে, একটা কোম্পানি ভুল করেনি বাজারে ছেড়েছে স্যামসং লিখে দিয়েছে, আল্লাহও কিন্তু ভুল করেনি, মানুষ বানিয়ে মানুষ সৃষ্টি করে ভবের বাজারে ছেড়ে দিয়েছে, সেখানেও কিন্তু আল্লাহ ভুল করেনি, আল্লাহ কিন্তু সেই মানব দেহের মধ্যে তার পরিচয়পত্র, তার কোম্পানির তৈরির পরিচয়পত্র দিয়ে দিয়েছেন। তাহলে যদি
কোনো বিজ্ঞান কোনো আবিষ্কার করে বাজারে ছেড়ে দিলে সেটা সে তার নাম লিখে বা কোম্পানির নাম লিখে দিতে ভুল করেন না, তাহলে আল্লাহ কি? আল্লাহ তো মহাজ্ঞানী, আল্লাহ তো এই ভুলটা করবেন না। আর এখানেই বলেছে মান আরাফা, তার মানে তোমার নাফসটাকে চিনো। এই নাফসটাকে চিনতে গেলে ফেরেশতাদেরকে দেখতে পাবো। এই নাফসটাকে চিনতে গেলে আরবি অক্ষর দ্বারা দেহটাকে সৃষ্টি করা হয়েছে তা দেখতে পাবো। এই নাফসটাকে চিনতে গেলে তখন আমার মধ্যে আল্লাহ সেই কালেমাকে কোথায় ফিটিং করে রেখেছে তা দেখবো আর পাঠ করব। এই যদি হয় তাহলে একজন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবেন। যদি তিনি এই জিনিসগুলো দেখিয়ে দিতে সক্ষম হয়, যদি বলে যাও সাধন করো একদিন দেখতে পারবে, না বাবা নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য, তাই আমার কথা শুনে করবেন না মন ক্ষুণ্ণ। আর যদি এভাবে কাজ চালিয়ে যেতে পারেন তাহলে হবেন আপনি পূর্ণ। আমি কষ্ট করে বলতেছি এই জন্য যে আপনারা আমার এই কথাগুলো কাজে লাগাবেন, ধন্য হবে এই মানব জনম। তবে আরও একটি কথা বলবো, সেই কথাটি হলো দেখুন যে জগতে মাইক দিয়ে মুরিদ হয় নিজের মুর্শিদকেও দেখেনি, কাপড় দিয়ে মুরিদ হয়েছে কিন্তু তার মুর্শিদের থেকে যে শিক্ষাগুলো সেগুলো নেওয়া হয়নি। আপনি আজকে ঘুমাবেন, কালকে ঘুম থেকে উঠে আপনার এই জগতের মধ্যে কোনো প্যাঁচ লাগবে না, বিপদে পড়বেন না, সমস্যা হবে, তা কিন্তু আপনার কাছে খবর এসে যাবে। আর সেটা কিভাবে বুঝবেন, কিভাবে জানবেন, সেই পদ্ধতি আপনার মুর্শিদ আপনাকে সেই বায়াতের দিন সেই কৌশলটা দিয়ে দিবে। তবে আজকে যে কথাগুলো বললাম সেই কথাগুলি হলো কষ্টিপাতর। আর এই জিনিসগুলো যদি কোনো মুর্শিদের কাছে পাওয়া যায় তাহলে নির্দ্বিধায় মরিদ হয়ে যাবে। তবে কি আমার কাছে আসতে হবে? না বাবা, আমি আমার কথা বলবো না। আপনারা এরকম খুঁজে নেন, এরকম মুর্শিদ পেলে অবশ্যই বায়াত গ্রহণ করবেন, হাসরের দিন ঠেকবেন না। কেননা শয়তান 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছে, 9.5 লক্ষ বছর সেজদা করার পরে তিনি আল্লাহর কাছে তিনটা শক্তি পেয়েছেন। মানুষের রগে রগে থাকবে, মানুষকে মন ঘুরিয়ে দিবে এবং সে পৃথিবীর এই প্রান্ত হইতে সেই প্রান্ত যাবে আসবে এক বলতে বলতে। তার কত হিম্মত, কত গতি আর কত শক্তি আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এরকম একজন ব্যক্তির সাথে কি আমাদের পারা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি পৃথিবী থেকে আমরা বায়াতের মাধ্যমে মুর্শিদের কাছ থেকে এই জিনিসগুলো পেয়ে যেতে পারি। হে সমস্ত জগৎবাসী, আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম আপনাদেরকে কি খারাপ লাগলো? খারাপ লাগবে না। দেখেন, মানুষ মৃত্যুর পরে আবার হাসরে জমট হবে শরীয়তের হাদিসে বলছে, কিন্তু এই মানুষটি যখন মৃত্যু হবে তখন যদি সে হাসরে ওঠে এবং সে নেকি বান্দা হয় তাহলে বেহেস্তের দিকে যখন রওনা দেবে তখন বেহেস্তের দরজার মধ্যে শয়তান দাঁড়িয়ে বলবে, কে তুমি, তোমার পরিচয় কি? এক, এই পরিচয় কি সে পীরের কাছ থেকে জানতে পারেনি, আটকে দেবে। এবং তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে তোমার মানব দেহের মধ্যে এটা প্রমাণ কি? দুই, তুমি যে কালেমা পাঠ করেছ সেই কালেমা জাত না সিফত, সেই কালেমাটি তোমার মানব দেহের মধ্যে কোথায়? জায়গায় জায়গায় যখন জিজ্ঞাসা করতে থাকবে আর আল্লাহর বান্দাটি তখন বলতে অসমর্থ হয়ে যাবে। কেননা তিনি পীর ধরেছে যাচাই না করে, পীর ধরেছে সে নিজ পরিচয়গুলো পায়নি। শয়তান যখন আটকাবে তখন তার পীর সেখানে যেতে পারবে না। কেননা তার পীর যদি এটা জানতো তাহলে তার ভক্তদেরকে এটা দিত, তার ভক্তরা এটা পেয়ে যেত, তখন সে উদ্ধার পেয়ে যাইত। এখন আল্লাহও আসবে না তাকে বাঁচাতে। কেন? আল্লাহই তো বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবা। তাহলে মান আরাফা যে বিষয়টা, এই নাফসটাকে চিনতে বলা হয়েছে। আর এই দেহটাকে যদি আমরা চিনতাম তাহলে এর মধ্যে আল্লাহর পরিচয়, শয়তানদের পরিচয়, ফেরেশতার পরিচয়, দেবতাদের পরিচয়,
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচয় আমরা এখানে পেয়ে যেতাম। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু এই মানব দেহের মধ্যে আল্লাহ ফিটিং করে রেখেছে, এখানে দেখতাম আর এখানে থেকেই আমরা সেই জ্ঞান অর্জন করতাম। সেই শয়তান আমাদেরকে কখনই আটকাতে পারত না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই কথাগুলো অনেক ওজন দিতে হবে বাবা। অবশ্যই এই ওজনে যেন আপনারা সঠিক পথ এবং সঠিক জিনিসগুলো পেয়ে যান, এই কথাগুলি আমার আজকের আলোচনায় বলার ছিল। তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন, যাতে পরবর্তীতে ভালো আলোচনা দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।